আর আজকের ভিডিওটা হচ্ছে ব্ল্যাক মুনটেল বেলুন মলি, যেটা হচ্ছে একবারে এক্সট্রা লার্জ। আপনারা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ সাইজ, আর এর উপরে আশা করি বাংলাদেশে সাইজ হবে না। আর যদি সাইজ হয়ে থাকে হাতে গোনা দুই একজনের কাছে হতে পারে, কিন্তু আমি একটু গ্যারান্টি দিতে পারি এই সাইজের আপনারা কারো কাছেই পাবেন না, এত বড় বড় ব্রুট, এটুকু আমি জোর গলায় বলতে পারি। আর যাদের যাদের আসলে এই মাছগুলো আছে প্লিজ কমেন্টে জানাবেন। আর এই মাছগুলো মোটামুটি, একটা কথা হচ্ছে এই যে মুনটেল যেটা আছে, বেলুন মলি যেটা আছে, এটা আসলে গ্রিন ওয়াটারে বেশি ব্রিডিং করে, নর্মাল ওয়াটারে ব্রিডিংটা আসলে খুবই কম পরিমাণে করে। এটা ব্রিডিংয়ের ক্ষেত্রে আসলে অনেক সুবিধা আছে, যেমন তেমন অসুবিধা আছে। এই মাছটা যদি আপনারা ব্রিডিং করাইতে চান, সো আপনারা এই মাছটা ব্রিডিংয়ের জন্য অবশ্যই গ্রিন ওয়াটার করবেন, তাইলে আসলে এর সুফলটা পাবেন। আর এই মাছের সাইজগুলো যেহেতু এক্সট্রা লার্জ, সো একটু প্রাইসটাও বেশি হবে। আমার কাছে মোটামুটি 250 উপরে আছে এই মাছগুলো। যাদের লাগবে তারা প্লিজ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা কমেন্টে অথবা পিন কমেন্টে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদেরকে যেই পরিমাণ চাবেন দেওয়া যাবে, কিন্তু ভাই 250 উপরে নাই, সো যাদের দরকার হবে তারা একটু আমার একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন, তাইলে আসলে দিতে সুবিধা হবে। আদারওয়াইজ আসলে এই মাছটা দেওয়া সম্ভব হবে না দুই একদিনের মধ্যে, ভিডিও ছাড়া দুই একদিনের মধ্যে আপনারা ট্রাই করবেন অর্ডার দেওয়ার, তাইলে আসলে এই মাছটা পাবেন। আর পুরো বাংলাদেশে আমি দিয়ে দিতে পারবো, কিন্তু অবশ্যই আপনাদেরকে এজিআর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে, বাসের মাধ্যমে এটা আসলে দেওয়া হবে না। আর আশেপাশে রংপুর ডিস্ট্রিক্টে যাদের বাড়ি শুধু তাদেরকে বাসের মাধ্যমে দেওয়া হবে, আদারওয়াইজ যারা রংপুর বিভাগের বাইরে বাড়ি তাদেরকে আসলে এই মাছটা কুরিয়ারে নিতে হবে। সো যারা যারা আসলে ডেলিভারি চার্জ নিয়ে টেনশনে আছেন তাদেরকে একটা কথা বলি, ডেলিভারি চার্জের বিষয়টা হচ্ছে ঢাকার মধ্যে হইলে আপনারা পাবেন হচ্ছে 150 টাকা ডেলিভারি চার্জ, আর ঢাকার বাইরে হইলে 200 টাকা ডেলিভারি চার্জ। এখন আপনি যেই মাছেই নেন, এই এই মাছগুলো নিয়ে আসলে অনেক কথাই বলার ছিল, আর ভিডিওটা আসলে অনেক লম্বা হচ্ছে এই কারণে। আর ভিডিও নিয়মিত ভিডিও আপনাদের অ্যাজ সুন অ্যাজ দেওয়ার ট্রাই করবো। আমার কিছু একটা সেট আপ হচ্ছে, ইনডোরে একটা সেট আপ করতেছি, গাপি মাছের কীভাবে শীতকালে ব্রিডিং করাবেন, কোথায় ব্রিডিং করাবেন, ইনডোরে কীভাবে ব্রিডিং করাবেন, এগুলো নিয়ে কিছু সেট আপ তৈরি হচ্ছে এবং ভিডিওর জন্য। সো আপনারা আশা করি খুব অ্যাজ সুন অ্যাজ আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন। আর আপনাদের সাইজটা আসলে বোঝার জন্য আমি একটা ছোট পটের মধ্যে নিছি, তাইলে আপনারা আসলে সাইজগুলো বুঝতে পারবেন। এই যে দেখুন সাইজ, সাইজ দেখলে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ সাইজ আর কি পরিমাণ লোডেড হয়ে আছে। আপনারা জাস্ট ধারণা করে দেখতে পারেন এগুলো আসলে কি পরিমাণ ব্ল্যাক মুন্ডেলগুলো আর কত বড় বড় সাইজ, সাইজগুলো দেখলেই বুঝতে পারতেছেন। আর আশা করি আপনাদেরকে এইভাবে প্রুফ দিতে হবে না কি পরিমাণ সাইজ আছে। আর বাংলাদেশে এটুক চ্যালেঞ্জ লাগতে পারি, এই সাইজের আপনারা দুই পিস শুধু বের করে দেখান, এই পরিমাণ সাইজ আপনারা এনে দিতে পারবেন। যদি আপনারা এই পরিমাণ এনে দিতে পারেন, সো আপনাদের দেখবো, আপনারা জাস্ট একটু বলেন কাদের কাদের কাছে এই পরিমাণ সাইজ আছে। যদি এই পরিমাণ সাইজ থাকে, সো কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবে, আপনাদেরকে এক পেয়ার আমি গিফট দিব এই মাছগুলা, যদি এই এই পরিমাণে এই সাইজের যদি আপনি মাছ দিতে পারেন আমাকে। পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ, এই পরিমাণ সাইজের আপনাকে মাছ লাগবে, মাছ যদি দিতে পারেন এই পরিমাণ বেলুন মলি। এই যে দেখুন সাইজগুলো, দেখুন সাইজগুলো দেখলেই বুঝতে পারবেন এগুলো আসলে পুরাই কি পরিমাণ লো মানে বেলুন আর কি পরিমাণ সাইজ, মোটামুটি এক বছরের মধ্যে কি পরিমাণ সাইজ আসছে তাইলে আপনারা বুঝতে পারবেন। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ, এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন, ধন্যবাদ আপনাদেরকে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পিন কমেন্টে দেওয়া থাকবে। আর অতি শীঘ্রই আরেকটা আমরা নতুন চ্যানেল লঞ্চ করতে যাচ্ছি, সো ওই চ্যানেলটার পাশেও থাকবেন। চ্যানেল তো করবো না, একটা পেজ করবো, পেজের লিঙ্ক আমি আশা করি দিয়ে দিব, সো ভিজিট করে আসেন।